আপেল তোলার খুবই জমাদার আপেল তোলার অডিয়েন্সরা দেখতে পারা একচুয়ালি ও আগে থেকে সরবা অনেক অডিয়েন্স খেলার মধ্যে জাস্ট কিছু একটা হাফিলে লইয়া অডিয়েন্স সব অডিয়েন্সের আওয়াজ দেখতে পারা অডিয়েন্সের আওয়াজ আশা করি এখন আবার কন্টিনিউ খেলে মনে হয় এই টিমটা খেলার থেকে নামি যান নাকি তা প্রথম থেকে আস্থা দর্শকরা যদি বাইশ নেন আপনারা শুনতে পারবা প্রথম প্রথমে আপনারা পুরা দর্শকের যদি কথা শুনতে চান প্রথম তারা যেটা ফাউল আমরা দিয়েছি ফাউল তারা মানতে রাজি না প্রথম থেকে 2-0 গোলে তারা হেরিয়ে গেছে নিচে ছিল এর জন্য যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা অফিস সপ্তাহ কমিটির সামনে অফিসের সামনে আসতে হবে আপনি যে ডিসিশনটা আপনি নিছেন এই ডিসিশনটা শুদ্ধ না ভুল একদম পুরো কারেক্ট আপনারা লাইভের মাধ্যমে আছে আপনারা দেখতে পারো প্রথম থেকে তো লাইভ চলছে আপনারা যদি লাইভও দেখতে পারেন রিভিউ করেন আপনারা দেখতে পারেন আচ্ছা এখন যে এখন দুইটা গোল ফাউল লাল কার্ড দেখানো রেড কার্ড দেখানো কারণটা কি ছিল সেকেন্ড ইয়েলো কার্ড ছিল তার এই জন্য রেড কার্ড দিয়েছে আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই খেলা পরিবর্তন হইতে 2 মিনিট সময় লাগে 2টা গোল দিলেই ড্র হয়ে যায় তো একটা টিমে 20 মিনিট খালি অনলি ফর 20 মিনিট না খেলিয়া যে গেছে এটার লাগে সেটা আপনি কিছু কইবা
তারা দেখুন তারা মূলের থেকে প্রথম থেকে তারা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছে। তারা বলছে একটা প্লেয়ার অনেক দুষ্ট, এর জন্য আমাকে বলছে তারা স্যার খেলাটা শেষ করে দেন, নাহলে অনেক প্রবলেম হতে পারে এই ছেলেটা, এই ছেলেটার কারণে। এর জন্য তারা মাঠ থেকে বেরিয়ে গেছে। আপনি ওই ছেলে আর ওই ছেলে তো এটা অন্য কথা, আপনি একজন খেলার মালিক, আপনারা তিনজনের উপরে দায়িত্ব থাকে অলওভার এই টিমের এই ফিল্ডের, তো আপনার ডিসিশন চূড়ান্ত, আমরা ডিসিশন চূড়ান্ত, আপনারা তার রিভিউ দেখলে আপনারা দেখতে পারবেন, আপনাদের কাছেই আছে, আপনারা দেখলে। ধন্যবাদ, আমরা কোনো অসুবিধা নেই।